কিন্তু কি গিফট দেবে সেটা তো বলনি, বলো কেন? ওটা হলো সারপ্রাইজ বাবা, আমার বিটু আমাকে সারপ্রাইজ দেবে। আমিও সারপ্রাইজ, আমি 200 টাকা নেব না। লাঞ্চ নিয়ে বসে গেছি আর আজকে লাঞ্চে আছে ভাত, মাছ, আর এখানে আছে একটা সবজি, ফুলকপি, আলু, আর এখানে আছে সকালের একটু ডাল আর শশা। এগুলো দিয়ে এখন খেয়ে নেব আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমবশাপ্পি ফ্যামিলি। আমরা ভীষণ ভালো আছি, আশা করবো তোমরাও খুব খুব ভালো আছো। তো এখন বিকেলবেলা, এই যে বেটু স্কুল থেকে এসে গেছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু গল্প সল্প করছি আমরা। তো এখন বেডশিটটা চেঞ্জ করবো করে সারাদিন করা হয়নি, তো এখনই করে নেবো। বেটু তুমি যাও একটু নিচে নামো, আমি বেডশিটটা চেঞ্জ করি, তুমি বাইরে একটু বারান্দায় খেলো। তো বেটু যখনই আমার সঙ্গে থাকে, আমি কিছু কাজ করলে ও হেল্প করতে চাই, আর এখন ও আর আমি একাই, তো ওরও টাইম পাস হয়ে যায় আমার সঙ্গে একটু সঙ্গে কাজ করলে। আর বাড়িতে থাকলে, মানে পলাশিতে থাকলে তো ঠাম্মি দাদুর সঙ্গে খেলে, অতটা ওর একাকিত্ব বোধটা হয় না। তো কিন্তু এখানে একটু একা একা ফিল করে বলে আমি আমার সব কাজে ওকেও একটু ইনভলভ করি, ওও মজা পায় আর আমিও আমার কাজেও একটু হেল্প হয়ে যায়। তো সব সময় চেষ্টা করে আমাকে সব কাজে হেল্প করার। তো আমার বেটু আমাকে আজকে হেল্প করেছে, আজকে আমি আর বেটু দুজনে মিলে আমরা বেডশিট চেঞ্জ করেছি, তাই তো? গুড জব। বিকেলবেলা এখন কিচেনে এসে একটু চা বানাচ্ছি, আর একটু কায়দা করে বলতে পারো চাটা বানাচ্ছি, এলাচ, আদা, তারপরে দুধ চাই করছি একটু স্ট্রং করে, কারণ ঠান্ডাটা সেরে গেছে, তাও এখনও চায়ের নেশাটা কাটেনি, এখন রেগুলারই চা খাচ্ছি। তো অনেকটা পরিমাণেই চাটা বানালাম, দেখতেই পাচ্ছ। আর এই মাগটা অনেকটাই বড়, তো ওর প্রায় হাফেরও বেশি। সরকার এসে গেছে। আর বেটু কি ব্যাপার, কি বাবার সঙ্গে কথা বলছে না, কি হলো, রাগ হয়েছে বেটুকে বকেছ? বেটু এখন খেলাতেই ব্যস্ত। এখন পাপা বেটুতে দুজনে একটু মস্তি হবে, তারপর বেটু পড়তে বসবে, আর আমি এবার কিচেনে যাব, একটু ডিনারের প্রিপারেশনটা করে নিই। আর আজকে আমাদের ডিনারে হচ্ছে রাজমা আর রুটি, তো একটু টাইম তো লাগবে। আর রাজমা আমি আগে বয়ল করে রেখেছি, এবার রান্নাটা করে নেব, আর আটাটা মেখে রাখবো, রুটিটা খাওয়ার আগেই করে নেব। তো চলো, ওরা পাপা বেটু মস্তি করুক, আমি এবার কিচেনে যাই। তো এখন বেটুকে ওর পাপা আদর করছে। আর কি করছো ট্যাবে, কি হচ্ছে? আমার ওদিকে রান্না, মানে প্রিপারেশন করে আসলাম একটু, এবার গিয়ে বসাবো, রসুন টসুন ছাড়িয়ে রেখে আসলাম। কি ব্যাপার, কি ব্যাপার, এত আদর কেন? উফ, মুখটা ছিঁড়ে যাবে। কি ব্যাপার, কি আজকে এত পিয়ার, এত আদর কেন তোমাদের? বাপরে বাপ, আমি বাবা, আমি বাদ বাবা। তো কিচেনে এসে গেছি, আর আমি মশলা টসলা সব রেডি করেই নিয়েছিলাম, তো এখন ওটা ফ্রাই করাও শুরু করে দিয়েছি তেলে। আর এদিকে রাজমাটা আগেই বয়েল করে রেখেছিলাম আমি সন্ধেবেলায়, মানে সকালে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে সন্ধেবেলায় বয়েল করে রেখে দিয়েছি। আর আজকে না আমি বুঝতে পারিনি, রাজমা একটু অল্প করে বানাবো বলে ভিজিয়েছি, বাট একবারের জায়গায় বোধ হয় আমি দুবার, মানে একটা মেজারমেন্ট বাটিতে করে দিচ্ছিলাম, দু বাটি দিয়ে ফেলেছি, তো পরিমাণে অনেকটা হয়ে গেছে। তো থাক, নষ্ট তো হবে না, থেকে গেলে কালকে আবার খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর মশলা ভাজার সময় আমি একটু কাসুরি মেথি অ্যাড করেছিলাম উপর থেকে, তারপরে মিডিলেও একটু দিয়েছিলাম, আমার কাসুরি মেথির স্মেলটা ভীষণ ভালো লাগে, আর উপর থেকে ধনে পাতা কুচি দিলাম। তো এই যে রেডি রাজমা, এবার রুটিটা করে নেব। কালকে ছুটি ছিল, আর কালকে মিস্টার সরকারের একটু কাজ ছিল বলেও আসতে পারেনি, আর বেটুর তো স্কুল ছিল, তো সেই জন্য বেটু একদিন পাপাকে দেখেনি, আজকে পাপা এসেছে তাই এত আদর হচ্ছে। পাপা বেটু এখন এক হয়ে গেছে, আমাকে আর দলে নিচ্ছে না, আর আমি মাঝে মাঝে কিচেনে উঠে চলে যাই, তাই কোনো খেলাতেও আমাকে বেটু ইনভলভ করতে চায় না। করবি মামাকে? কি
কি হচ্ছে তোমাদের? কি পাপা আমাকে প্রমিস করেছিল যে পাপা আমাকে ক্যারেক্টার নিউ গেম খুঁজে দেবে। খুঁজে দেবে? ও, এই জন্য পাপা এত গুড, এত প্রিয়। তো পাপা বেটুর তো এখন সারা মানে সারা রাত এখন আর বেটু আমাকে চিনতেই পারবে না, এখন কন্টিনিউ পাপাকেই আদর করেই যাবে। এই মাসে একটা ভালো খবর আছে। কি খবর? কি খবর বলে দাতা? মামমে, ও, ওরা ডিসকাস করছে আমার বার্থডে নিয়ে, তাই তো? হ্যাঁ, আমাদের বাজেট, বিশাল বাজেট আমাদের। কি? 200 টাকা। 200 টাকার গিফট দিলে আমি নেবো বেটু, নেবো নেবো বেটু। তো বেটুর কাছে অনেক টাকা জমে গেছে আর বেটু আমাকে অনেক আগেই বলে দিয়েছে আমাকে গিফট দেবে, কিন্তু কি গিফট দেবে সেটা তো বলোনি, বলো। বাবা, আমার বেটু আমাকে সারপ্রাইজ দেবে। আমিও সারপ্রাইজ, আমি 200 টাকার নেবো না, আমাকে 200 টাকার গিফট দেবে। আমি জানি না, দিনটাই আসুক তারপরে বোঝা যাবে কি পাচ্ছি। বাবা, কত টাকা আছে আমার বেটুটার, অনেক টাকা আছে। আর এখানে অর্ণব দাদা এসেছে পাপার সঙ্গে, কি লিখে নিচ্ছ? স্কুলে লাগবে। পুরী গেছে, আরামসে ছুটি খেয়ে নিয়েছে, এবার এখন অ্যাপ্লিকেশন ছাড়া বকা খাবে, তাই এখন অ্যাপ্লিকেশন আঙ্কেলের কাছে লিখতে এসেছে। দেখো আমার বার্থডের জন্য বেটুর কত চিন্তা ভাবনা, এখন থেকে পয়সা গোনা টোনা সব রেডি। তুমি কি করছো বলো? আমি কিছু করিনি। এটা কি, এটা কি বুদ্ধি? এই তো 200 টাকা নিয়েছে, 200 টাকা আমি গুনে দিই, আমি আমার বেটুকে গুনে দিই একটু। হ্যাঁ, 102 আছে। আচ্ছা, আমি গুনে দিই 102। হ্যাঁ, তাহলে গুনে রেখে দিচ্ছি। আচ্ছা, হয়েছে হয়েছে, শোন শোন বাবু, এ বাবা বাবা, এ রিদান, রিদান শোন না, রিদান একটু শোন না, এ আমার কথাটা শুনবি তো? তুই তো এই তোর এই বাড়িতে তো এই কটা টাকা আছে, পলাশি বাড়িতে পিগি ব্যাংকে বাবা, আমার দেখেছো দেখেছো ছেলে কত লক্ষ্মী, এখন পিগি ব্যাংক ভর্তি না হলে ভাঙবে না। এই এখন এখন আবার না না, পাপা বলছে পাপার বার্থডেতে নাকি তুমি পিগি ব্যাংকটা ভাঙবে, ভাঙবে না, ওটা ভর্তি না হলে বেটু ভাঙবে না বলেছে। এটা কি ডান্স হচ্ছে বেটু? আচ্ছা শোনো শোনো, অর্ণব দাদার সঙ্গে খেলো রিদান, অর্ণব দাদা এসেছে এখন, দাদার সঙ্গে একটু খেলো, এখন টাকা পয়সা রেখে দাও। আচ্ছা গুনে নাও, তাড়াতাড়ি গুনে নাও, অর্ণব বসো। তো আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে, বাট এদের এখনো খেলাধুলো শেষ হয়নি, তো এদের গল্প হচ্ছে, এখন কখন খাওয়া হবে বলতে পারছি না। কি গো, খাবার রেডি করি? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি খাবার দাবার বেরিয়ে ফেলি, খাওয়া দাওয়াটা আগে করে নিই। তো আমাদের ডিনার রেডি, রুটি আর আজকে করেছি রাজমা, আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ। তো শীতকালে রাজমাটা খেতে ভালোই লাগে, বাইরে ঠান্ডা ভালোই পড়ে গেছে, আর আজকে ডিনারটা খুব ভালোই ছিল, রাজমা সঙ্গে রুটি, তো শীতের জন্য একটা আদর্শ খাবার। আর এখন ঠান্ডা পড়ে গেছে, তো বেশিরভাগ দিনই আমাদের রাত্রিতে এখন রুটিই হবে, কিন্তু ভাত ভাতও করতে হয়, কারণ মাঝে মধ্যে বেটু রুটি খেতেও যায় না, ও একটু ভাত খেতেই বেশি পছন্দ করে, তো যেটা যেদিনকে ইচ্ছে হয় সেরকমই আমরা করি, কোনো ফিক্সড নেই যে আমাদের রুটি খেতেই হবে বা ভাত খেতেই হবে এমন না, যখন যেটা সুবিধা মনে হয়। তো আজকে সবার রুটি খাওয়ার ইচ্ছে ছিল বলে আজকে রুটি হল। তো সোনা বেটুর গরম লেগে গেছে নাকি? সোয়েটার ওকে খুব কষ্টে পরানো হয়, ছোটো থেকে সোয়েটার টুপি একদম পরতে চায় না, দেখি একটু মুখটা দেখাও, এই যে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়েছিলাম, খুলে ফেলেছে, গরম লাগছে, জোর করে সোয়েটার পরলো, গরম লাগছে, খুলে ফেলেছে। যদিও ঘরে ঘরে এখন সোয়েটার পরার মতো ঠান্ডা নেই, বাট একটু বাইরের দিকে বেরোলে লাগবে, আর এখন রাত্রিবেলার দিকে একটু বেশি ঠান্ডা পড়ছে, দিনে অত ঠান্ডা থাকছে না। তো অনেক কথা হয়ে গেল, চলো এবার চেঞ্জ করে ঘুমোতে চলে যাব, আর বেটু আর ওর পাপা এখন বাইরে ওরা ব্রাশ করছে,
মানে দাঁত ব্রাশ করছে, এবার আমি গিয়ে মানে ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে ঘুমোতে চলে যাব। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।